ক্লাস উপস্থিত সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে অনেকদিন পর তোমাদের সরাসরি লাইভ ক্লাসে উপস্থিত হলাম। কেমন আছো সবাই? আমাদের এই চতুর্থ অধ্যায়ের এই সপ্তাহে চতুর্থ অধ্যায়ে সৃজনশীল গুলি প্র্যাকটিস করবো, এরপরে পঞ্চম অধ্যায় এবং অন্যান্য অধ্যায় শুরু করবো যখন পিকচারের পড়াটাও চেঞ্জ হয়ে যাবে। তখন প্রতিটা সপ্তাহে একটা করে অধ্যায়ের সৃজনশীল গুলি সলভ করবো। সেই সৃজনশীল 2015 সাল থেকে 2019 সাল পর্যন্ত যে সৃজনশীল গুলি আছে যতদূর সম্ভব সেগুলি বেশ বেশি প্র্যাকটিস করবো, আর এগুলি প্র্যাকটিস করলে বইয়ের যে ত্রুটিগুলি আছে সেগুলি সব কেটে যাবে আশা করি। আমি একটা সৃজনশীল বোর্ডে লিখেছি, অনেকের কাছে হয়তো বই এটা নাও থাকতে পারে, সেই কারণে আমি ঘুরে লিখেছি। তোমরা যেহেতু ক্লাস করছো না, ক্লাস করলে হয়তো আরো বই কিনতে, বিভিন্ন টেস্ট পেপার কিনতে, তখন এই সমস্ত সৃজনশীল পেতে। এই সৃজনশীলটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2016 সালে এসেছে, আর এটা চতুর্থ অধ্যায়ে চারটা অনুশীলনী আছে, 4.1, 4.2, 4.3 আর 4.4। এই চারটা অনুশীলনী মিলেই সাধারণত একটা সৃজনশীল প্রশ্ন হয়। তো এটাও দেখতে পাচ্ছ যে এখানেও চারটা অনুশীলনী এর মধ্যে আছে, চারটা অনুশীলনী এর মধ্যে ক্লাস আছে। ছ নম্বরে বর্গ নির্ণয় করতে বলছে, তোমরা জানো এটা 4.1 এর, তারপরে প্রথম রাশি মান সি স্কয়ার হলে, তারপরে যে একটা প্রশ্ন আছে এ টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6 মাইনাস সি টু দি পাওয়ার 6 প্লাস 3 এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার সমান 0, এটা 4.2 আছে। এরপরে এই যে থাকবে না রাশিতে লসাগু নির্ণয় করব, এটা 4.3 এ এবং 4 এর সাথে এটা সম্পৃক্ত আছে, তাহলে চারটা অনুশীলনীর সাথেই সম্পৃক্ত আছে। এই চতুর্থ অধ্যায়টা তোমরা ভালো করে সূত্র পারো বিধায় এটা সবার কাছে একটা সহজ একটা অধ্যায়। তো আশা করি এই সৃজনশীল অঙ্কটা একটু ভালোভাবে বুঝতে পারবে এবং প্রয়োজন অনুযায়ী তোমরা নোট করে নেবে। তো শুরু করি। হ্যাঁ, প্রথমেই প্রথম রাশি বর্গ নির্ণয় করতে বলছে, তাহলে প্রথম রাশি বর্গ, প্রথম রাশি বর্গ এ স্কয়ার প্লাস বি স্কয়ার হোল স্কয়ার, এটা বর্গ নির্ণয় করবো সবাই জানো। তো বর্গ নির্ণয় সূত্রটা আমরা জানি যে এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার সমান কি হবে বলো তো? তোমাদেরও সমস্যা হবে, সেই কারণে তোমরা একটু নিজেদের মধ্যে একটু শব্দ করে একটু বলো, যাতে তুমি পড়তেছো তুমি কানে শোনো, তাহলে এটা বারবার রিভিশন হয়ে যাবে আর পরে আরো মনে থাকবে বেশি। যত সূত্র মনে থাকবে ততই তোমার অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে এ স্কয়ার প্লাস টু এ বি, টু এ বি প্লাস বি স্কয়ার, এটা আমরা জানি। তো এটা আমরা এভাবে লিখেছি, এভাবে আছে, নিচেটার মতো তৈরি করবো। এ স্কোয়ার এর জায়গায় আছে, এখানে এ স্কোয়ার আছে, এখানে এ ধরবো, আর বি স্কোয়ার আছে, এটা আমরা বি ধরবো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার হবে। তাহলে এ স্কোয়ার লিখি, অর্থাৎ এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এখানে এটা লিখলাম প্লাস টু, সূত্রে টু লিখি, এরপর এ বি আছে, আমরা লিখবো এ স্কোয়ার আর বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, এটা হলো সূত্রে প্রয়োগ করা হলো। এটা প্রথম লাইনে সরাসরি সূত্রের মতো দেওয়া আছে আর দ্বিতীয় লাইনে সূত্রে প্রয়োগ করা হলো। এখন শুধু গুণ করবো, গুণ করার বাকি আছে, তাহলে হবে এ টু দি পাওয়ার 4 প্লাস 2 এ স্কয়ার বি স্কয়ার প্লাস বি টু দি পাওয়ার 4, এটা হলো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা হলো। তো বুঝতে পারছো তো, তাই না? খুবই সহজ একটা অঙ্ক ক নম্বর প্রশ্নে।
কথা বলো, সমস্যা নাই তাই না? আছে কি সমস্যা? না স্যার। আচ্ছা খুবই সহজ এটা, তোমরা অনেক অঙ্ক করেছ এরকম অঙ্ক, বছরের শুরুতেই করেছ এই সমস্ত অঙ্ক। তো যাই হোক, এখন আমি খ নম্বরটা করি। তোমরা রীতিমতো বিভিন্ন বোর্ড কোশ্চেনগুলি সলভ করতে থাকো। আমার যদি স্কুল স্বাভাবিকভাবে চলত, তাহলে সেই 2015 সাল থেকে টার্গেট ছিল 19 সাল পর্যন্ত সকল বোর্ডের এবং বিভিন্ন স্কুলের সকল সৃজনশীল এবং এমসিকিউ প্রশ্ন সলভ করাইতাম বইয়ের অঙ্কের পাশাপাশি। তো যাই হোক, যতদূর সম্ভব এভাবে আমরা প্র্যাকটিস করে যাই। খ নম্বরের প্রথম রাশি মান সি স্কয়ার হলে প্রমাণ করো যে এ টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6 মাইনাস সি টু দি পাওয়ার 6 প্লাস 3 এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার সমান 0। তো এটা লেখি, আমরা এভাবে শুরু করি যে প্রথম রাশির মান সি স্কয়ার হলে তাহলে কি হয়। লেখি প্রথম রাশির মান সি স্কয়ার হলে খ নম্বর প্রথম রাশির মান সি স্কয়ার হলে, প্রথম রাশি আছে স্কয়ার বি স্কয়ার, তাহলে হবে পাশে লিখি এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সি স্কয়ার। এটা হয় প্রথম রাশির মান সি স্কয়ার হলে হয় এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সি স্কয়ার। এখন আমরা বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড ধরে আমরা এই মান নির্ণয়টা করব, মান বের করব। এটা লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ লিখে আমরা মানটা বের করি। তো দেখি লেফট হ্যান্ড সাইড এ টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6 মাইনাস সি টু দি পাওয়ার 6 প্লাস 3 এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। তো এখন আমরা এভাবে কাজ করব যে এখানে মানে দেওয়া আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানে এ টু দি পাওয়ার 6 আছে, তাহলে এ টু দি পাওয়ার 6 কে এমন ভাবে ভাঙাবো যেন এ স্কয়ার আর বি স্কয়ার এরকম হয়, অর্থাৎ এ টু দি পাওয়ার 6 কে ভাঙালে যেন এ স্কয়ার হয়। সেই কারণে আমরা এইভাবে লিখব যে এ স্কয়ার সূত্র প্রয়োগ করে মান বসাব, আর এখানে এ স্কয়ার আছে সেই কারণে এখানে এ স্কয়ার হোম কিউব লিখলাম, অর্থাৎ এ টু দি পাওয়ার 6 কে ভাঙাইলাম প্লাস বি স্কয়ার হোল কিউব। তো এটা সূত্র করবো এ কিউব প্লাস বি কিউবের সূত্র, আর বাকিটা থাকবে মাইনাস সি টু দি পাওয়ার 6 আছে প্লাস 3 এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। এখন এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা যেহেতু মান নির্ণয় করতেছি, তাই মান নির্ণয় সূত্রটাই আমরা লিখবো এ কিউব প্লাস বি কিউব। এটা মান নির্ণয় সূত্রটা একটু বলো, মান নির্ণয় এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইনটু এ প্লাস এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইনটু এ প্লাস বি। তো এটা মান নির্ণয় সূত্র। তো এ জায়গায় ঠিক আগের অঙ্কের মতোই, যে এ জায়গায় আছে এখানে এ স্কোয়ার আর বি জায়গায় আছে বি স্কোয়ার, তাহলে এই এই টুকু হলো পরে প্রশ্নের মতো, এটা এ কিউ প্লাস বি কিউবের মতো আমরা নিচেরটার মতো তৈরি করব যে প্লাস বি হোল কিউব সূত্রে প্রয়োগ করতেছি। এই লাইন থেকে এই লাইন সূত্রের মতো তৈরি করলাম, এই লাইন থেকে এই লাইন সূত্রের মতো তৈরি করলাম এইটুকু, তারপরের লাইনে এখন সূত্রে প্রয়োগ করব এ প্লাস বি হোল কিউব এ স্কোয়ার, এটাই এ প্লাস বি স্কোয়ারটা বি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি থ্রি
ए बी तार माने ए स्क्वायर बी स्क्वायर इनटू ए प्लस बी সূত্রের প্রয়োগ হলো এই লাইন থেকে এই পর্যন্ত হলো সূত্রের প্রয়োগ বাকি অংশটুকু আমরা লিখে যাব মাইনাস সি টু দি পাওয়ার 6 প্লাস 3 এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার এটুকু থাকবে এখন মান বসাও এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান কত বলো কত আমরা সি স্কয়ার সি স্কয়ার এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান সি স্কয়ার C square minus 3 a square b square আর a square plus b square মান হলো c square এখানেও মান বসাবো দুই দুই জায়গায় মান বসাচ্ছি a square plus b square এর মান তাহলে এটা এটা হলো minus 3 a square b square আর এখানে a square plus b square মান হলো c square এটা মান বসাইলাম তারপর আছে minus c to the power plus 3 a স্কয়ার b স্কয়ার পাস করছো স্কয়ার এটা রইল এখন আমরা এই যে এখানে c স্কয়ার হোল কিউব আছে এটা আমরা গুণ করে দিব এটা c স্কয়ার হোল কিউব গুণ করলে কি হবে বলো c স্কয়ার c টু দি পাওয়ার 6 c টু দি পাওয়ার 6 মাইনাস 3 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার আছে আবার c টু দি পাওয়ার 6 আছে এখানে মাইনাস প্লাস 3 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এটা আছে এখন এই প্লাসের c স্কয়ার সংখ্যার বাম পাশে যে চিহ্ন এটাই হচ্ছে ওই সংখ্যা বা ওই প্রতীকের চিহ্ন তাহলে প্লাসের c স্কয়ার আছে আর মাইনাসের c স্কয়ার আছে এইভাবে কাটা দিয়ে দেখাই দিই নাকি কাটা দিব নাকি এমনিতেই দিব यस স্যার দেন মাইনাস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার আছে আর এদিকে প্লাস এর স্কয়ার b স্কয়ার c স্কয়ার তাহলে এটা কাটা গেল এখন বলো কি হবে এখন 0 হবে 0 0 হবে মাইনাসে কাটা গেলে 0 হয় আর উপরে নিচে কাটা গেলে 1 হয় উপরে নিচে সব কাটা গেলে 1 হয় আর এইভাবে প্লাস মাইনাস সব কাটা গেলে 0 হয় আর আমাদের এই 0 টাই প্রমাণ করতে বলছে এটা আমরাও প্রমাণ করেছি এই যে প্রমাণ করা যায় তো সমান এটি শূন্য আমরা এটা থেকে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে শূন্য কে নিয়ে আসি তাহলে এটা দেখতে পারি রাইট হ্যান্ড সাইড আর অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে লিখি প্রো অঙ্কটা খুবই সহজ তোমরা বেশি বেশি প্র্যাকটিস করেছো সেই কারণে অঙ্ক তোমাদের কাছে খুবই সহজ লাগবে আর আমি ভুলে প্রশ্ন করে উঠিয়েছি এই কারণে যে অনেকের এই সৃজনশীল প্রশ্নটা অনেকের নাই অনেকের কাছেই নাই কারণ 2015 সালের প্রশ্ন অনেকের কাছেই নাই সেই কারণে এটা উঠিয়ে দিয়েছি যাদের কাছে নাই তারা এটা নোট করে নিও খাতার মধ্যে আর যার কাছে আছে না করলেও হবে তো এটা কারো কোনো প্রশ্ন আছে এই অঙ্কটার মধ্যে খ নম্বরে যেটা করেছি না স্যার অল ক্লিয়ার তাহলে আমরা এখন গ নম্বর অঙ্কটা করব 4.1 দিয়ে থেকে আমাদের অঙ্কে স্যার বলো স্যার এই অঙ্কটা যদি আমি মানে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু না করে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার থেকে শুরু করি তাহলে কি হবে হ্যাঁ হবে হবে সরাসরি এটা চলে আসবে হবে ওভাবে হবে যেভাবেই করো হবে ওকে স্যার সরাসরি এটা থেকে করা শুরু করবে হবে সমস্যা নেই যেভাবে ইচ্ছে করো এরপরে গ নম্বর অঙ্কটা তাহলে গ নম্বর অঙ্কটা 4.3 এবং 4.4 এর সাথে সম্পৃক্ত আছে গ নম্বর অঙ্কটা এছাড়া চতুর্থ অঙ্ক চতুর্থ অধ্যায়ে যে কোনো অঙ্ক কোনো প্রবলেম থাকলে আমার সাথে একটু শেয়ার করবে যেভাবে মোবাইলে অথবা মোবাইলের মাধ্যমে অথবা স্কুলে যদি আসো আগে ফোন করে অভিভাবক সহ স্কুলে আসতে হবে এসে সমস্যার সমাধান করে নিতে হবে তো গ নম্বরে গ নম্বরে বলা আছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাশি লসাগু নির্ণয় করো লসাগু বসাগু আমরা 4.4 এ করেছি এখন দ্বিতীয় রাশি লিখি
দ্বিতীয় রাশি ফিফটিন এক্স মাইনাস টোয়েন্টি ওয়াই। তো এগুলা লসাগু করতে হলে প্রত্যেকটা রাশির গুণনীয়ক বা উৎপাদক বের করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা রাশির উৎপাদককে বিশ্লেষণ করতে হবে যদি করা যায়। সেই চার পয়েন্ট তিনে করেছি উৎপাদককে বিশ্লেষণ, একটা রাশিকে দুই বা তারও বেশি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করাকে উৎপাদককে বিশ্লেষণ বলে। আর উৎপাদককে বিশ্লেষণ করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করা যায়, সেগুলি কমন নিয়ে, কমন না গেলে সূত্রের সাহায্যে, আর সূত্রের সাহায্যে না হলে মধ্যপথ বিভাজন বা মানে মিডল টার্ম মাঝের পথ ভাঙিয়ে করবো আমরা এই গুণনীয়ক বা উৎপাদক বা ফ্যাক্টর বের করবো। এখন ফিফটিন এক্স মাইনাস টোয়েন্টি ওয়াই, এই বীজগণিত অর্থটা কমন যায় কি, এক্স আর ওয়াই কমন যায় না, সংখ্যা কমন যায় কি বলো? ফিফটিন আছে আর টোয়েন্টি আছে, এখান যায় স্যার পাঁচ কমন যায়, পাঁচ কমন যায়, পাঁচ কমন কেউ ভাগ যায়, বিশ কেউ ভাগ যায়, তাহলে ফাইভ কমন যায়, ফাইভ কমন নেই ফাইভ। তাহলে এই ফাইভ দিয়ে এই ফিফটিন কে ভাগ করলে থ্রি হয়, আর একটা এক্স আছে মাইনাস ফাইভ দিয়ে টোয়েন্টি কে ভাগ করলে আমরা জানি বিশ্লেষণ করে গুণনীয়ক দুইটা গুণনীয়ক পেলাম। এরপরে তৃতীয় রাশি, তৃতীয় রাশি দেখি, তৃতীয় রাশি তৃতীয় রাশিতে আছে নাইন এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন ওয়াই স্কোয়ার। এটা দেখো কি করা যায়, এটা এখানে নাইন আছে জোর বিজোর সংখ্যা, সিক্সটিন আছে জোর সংখ্যা, তাহলে জোর বিজোরের থেকে তো আর কাটা যায় না নাকি, কমন যায় কি, জোর বিজোর থেকে কমন যায় কি বলো? না স্যার কমন যাবে না, বাট বর্গের সূত্রে পড়বে, সূত্র হবে নাইন এক্স স্কোয়ার, এটার বর্গমূল আছে, আবার সিক্সটিন ওয়াই স্কোয়ারের বর্গমূল আছে, তাহলে উভয়টার বর্গমূল হলে আমরা এরকম সূত্র শিখেছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে উভয়টার বর্গমূল, প্রথমটারও বর্গমূল দ্বিতীয়টারও বর্গমূল আছে, কারণ এ স্কোয়ারের বর্গমূল এ, বি স্কোয়ারের বর্গমূল বি, মাঝখানে মাইনাস আছে। এটাও নাইন এক্স স্কোয়ারেরও বর্গমূল আছে, সিক্সটিন ওয়াই স্কোয়ারেরও বর্গমূল আছে, তাহলে কত হবে নাইন এক্স স্কোয়ার এর বর্গমূল কত বলো? থ্রি এক্স হোল স্কোয়ার, থ্রি এক্স হোল স্কোয়ার মাইনাস তারপরেটা কি হবে? ফোর ওয়াই হোল স্কোয়ার, ফোর ওয়াই হোল স্কোয়ার, ফোর ওয়াই হোল স্কোয়ার, ফোর ওয়াই হোল স্কোয়ার। তাহলে আমরা থ্রি এক্স টা যদি এ ধরি আর ফোর ওয়াই টা যদি বি ধরি, ঠিক এই সূত্রে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তৈরি করতে হবে 3x টা এ, তাহলে এটার লাইনটা কি হবে একটু বলো তো, লাইনটা 3x + 4y - 4y - 4y + 4y 3x + 4y - 3x - - 4y। আমরা আগেও এটা লিখতে পারতাম, এটা পরে লিখতে পারতাম, অসুবিধা নেই। তাহলে এই তৃতীয় রাশি উৎপাদকে বিশ্লেষণ করলাম আমরা, দুইটা এখানেও দুইটা গুণনীয়ক বা উৎপাদক বের হলো। এরপরে চতুর্থ রাশি, চতুর্থ রাশিটা বের করি, চতুর্থ রাশি টোয়েন্টি সেভেন এক্স কিউ, টোয়েন্টি সেভেন এক্স কিউ মাইনাস সিক্সটি ফোর ওয়াই কিউ। এটাও দেখা যাচ্ছে আগেরটা বিজোড় পরেরটা জোড় সংখ্যা কমন যাবে না, এক্স কিউব ওয়াই কিউব আছে, এটাও কমন যাবে না, এখানে দেখা যাচ্ছে, তাহলে নিশ্চয়ই
কমন না গেলে এখন সূত্রের কথা ভাবতে হবে সূত্রে 27x কিউব এর ঘনমূল আছে তো তাই না 27 হ্যাঁ স্যার আছে 3x কিউব বিশ্লেষণ করতেছি সেই উৎপাদকের সূত্রটাই বলতে হবে ইনটু আকারে থাকবে এরকম সূত্র তাহলে এ কিউব মাইনাস বি কিউব এর সূত্রটা বলো কি হবে এ কিউব মাইনাস বি কিউব এর সূত্র a minus b into a minus b whole a square cube plus a plus b square a b into a minus a minus b into a square plus a b plus b square আমরা জানি এটা উৎপাদকের সূত্র তো এটা সূত্রের মত তৈরি করি 3x whole cube minus 4y whole cube সূত্রের মত তৈরি করলাম a cube মাইনাস বি কিউব বলো তাহলে এই লাইনটা এই পরের লাইনের মতো এই 3x টা এ ধরব আমরা এ ধরব আর 4y টা বি ধরব তাহলে এ কিউব মাইনাস বি কিউব হলো এ কিউব মাইনাস বি কিউব তোমরা বললা এ মাইনাস বি ইনটু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার তাহলে এটাই দেখি যে এ মাইনাস বি তার মানে 3x মাইনাস 4y ইনটু a square 3x whole square plus ab 3x into 4y ab plus b square এই যে b square আছে b আছে b square হইছে আমার এখানে 4y আছে plus 4y whole square এটা 3x minus 4y আর এখানে 3x whole square তাহলে x whole square এটা হবে 9x square plus 3 আর 4 গুণ করলে 12xy plus 16y square গুণ করা হলো তাহলে এটারও গুণনীয়ক দুইটা গুণনীয়ক বা উৎপাদক বের হলো এখন লসাগু নির্ণয় করব অতএব নির্ণয় লসাগু আমরা লসাগু নির্ণয় করতে বলছে আমরা সেটাই লিখি নির্ণয় লসাগুটা বের করি অতএব নির্ণয় লসাগু লসাগু ক্ষেত্রে কমনেরটা নিব আর আনকমনের গুলিও নিব নাকি বলো কমনের গুলিও নিব আবার আনকমনের গুলিও নিব মিলের টাও নিব অমিলের টাও নিব বলো লসাগু কি হবে প্রথমে দ্বিতীয় রাশি থেকে খেয়াল করি 5 আছে আর কোন রাশিতে 5 ইনটু 3x মাইনাস 4y 3x প্লাস 4y 9x স্কয়ার প্লাস 12xy প্লাস 16y স্কয়ার আচ্ছা সবই হবে প্রায় 5 ইনটু দ্বিতীয় রাশিতে আর কোন নাই এরকম গুণনীয় উৎপাদক নাই তৃতীয় রাশিতে 3x প্লাস 4y আছে তো এটা লিখি 3x প্লাস 4y শুধু এই রাশিতে আছে 3x প্লাস 4y এরপরে দেখতে একটু প্রবলেম হচ্ছে এটা এটা একটু নিয়ে নিয়ে দিয়ে আচ্ছা এরপরে তৃতীয় রাশিতে 3x মাইনাস 4y আছে এটা নিয়েছি আমরা লিখেছি এরপরে চতুর্থ রাশিতে 3x মাইনাস 4y আছে এটাও লিখেছি এটা সব রাশিতেই আছে এরপরে 9x² plus 12xy plus 16y² তো এটা শুধু এই চতুর্থ রাশিতে আছে আনকমন আছে আনকমনের সবগুলি তাই কমনেরটা নিব এবং আনকমনের
সবগুলি নিব, কমনেরটা প্লাস আনকমনের সবগুলি, এটাই হচ্ছে লসাগু। কমনেরটা নিব আর আনকমনের সবগুলি নিব। বুঝতে পেরেছ সবাই? হ্যাঁ, এটা ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরের ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।